স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, দেশে বিদ্যুতের ঘাটতি আছে, ঘাটতি পূরণ করার জন্য সরকার চেষ্টা করছে। ইতোমধ্যে বিদ্যুতের ঘাটতি কিছুটা পূরণ হয়েছে, পরিস্থিতি উন্নতি হচ্ছে। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পরিকল্পনা মন্ত্রীর নামে চালু হওয়া এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তি বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ 75 জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, পায়রা বিদ্যুৎ কেন্দ্র কবে চালু হবে সেটা নিশ্চিত করে বলা সম্ভব নয়, কয়লা আসলেই সেটি চালু হবে। তবে দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। বাজার পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে আছে উল্লেখ করে পরিকল্পনা মন্ত্রী বলেন, জিনিসপত্রের দাম কমছে, পেঁয়াজ আমদানি করায় এখন পেঁয়াজের দাম কমে এসেছে। সরকার বাজারে নজরদারি রাখছে, জিনিসপত্রের দাম আরও কমবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবু নঈম শেখ, সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান রমা বিজয় সরকার, সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ারুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুংরিয়া হাই স্কুল ও কলেজের প্রধান শিক্ষক মদন মোহন রায়। বারবার মৌলভীবাজারে আটক হচ্ছে রোহিঙ্গা। বাংলাদেশ সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাওয়ার জন্য নিরাপদ সড়ক হিসেবে তারা ব্যবহার করছে মৌলভীবাজারের সীমান্ত এলাকা। এর আগে কুলাউড়া, মৌলভীবাজার ও শ্রীমঙ্গলের পর এবার জেলার কমলগঞ্জ সীমান্ত থেকে বিজিবির হাতে আটক হয়েছে আরও 4 রোহিঙ্গা। এ নিয়ে অনেকটা উদ্বিগ্ন মৌলভীবাজারবাসী। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্য ছবিতে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। প্রায় 4 মাস আগে উকিয়া 14 নং ক্যাম্পের মিনারা বেগমের স্বামী কমলগঞ্জের ধলাই সীমান্ত দিয়ে অবৈধভাবে পাড়ি জমান ভারতের চেন্নাইয়ে। সেখানে অবস্থান করা আরেক রোহিঙ্গা আবেদ আলীর সাথে বিয়ের জন্য একই ক্যাম্পের কর্মিনা বেগম ও তার ভাইসহ 7 জনের টিম পাড়ি জমায় ভারতে। 5 তারিখে ঘর থেকে বার হয়েছি, বার হওয়ার পর ইন্ডিয়া পার হয়েছি, পার হওয়ার পর রেল স্টেশনে গেছিলাম। রেল স্টেশনে যাওয়ার পর আমাদের সাথে 4টা ছেলে ছিল, ওনাদেরকে দর্শি দেখে আমরা মেয়ে 3টা ফেলে পালিয়ে এসেছি। এখানে পালিয়ে আসার পর জঙ্গলে ঢুকছিলাম, হাঁটে হাঁটে এখানে গ্রাম রক্ষা ছিল, গ্রাম থেকে আমাদের বিজিবি ধরে এখানে ফেলে এসেছি। ভারতে ধরা পড়ার পর বিএসএফ 3 জন নারী রোহিঙ্গা ও 1 জন পুরুষ রোহিঙ্গাকে ফেরত পাঠায় বাংলাদেশে। বাংলাদেশ সীমান্ত থেকে তাদের আটক করার পর কমলগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি। আনার পর অনেক মারধর করছে আমাদেরকে বিএসএফ। মারধর করার পরে এরপর আমাদেরকে এখানে বাংলাদেশ পাঠায় দেওয়ার জন্য বর্ডারের ইয়ে নিয়েছে ইন্ডিয়ার। ওইখানে আমার বোনের বিয়া ঠিক হয়েছে, ওইখানে আমার বোনের বিয়া দিতে গেছি, আমি আমার বোনের সাথে গেছি। কমলগঞ্জ থানা পুলিশ জানায়, আটক রোহিঙ্গারা কক্সবাজার উকিয়া 14 নং ক্যাম্পের বাসিন্দা। এরা কোনো এক দালাল চক্রের মাধ্যমে ভারতে প্রবেশ করে। বিজিবি এদেরকে আটক করে তাদের হাতে তুলে দেয় এবং ক্যাম্পে তাদেরকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী। মোট 4 জন রোহিঙ্গা আমাদের থানায় এখন আছে। আমরা উদ্বোধন কর্তৃপক্ষ আমাদের মাননীয় পুলিশ সুপার স্যারকে অবগত করে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছি এবং তাদেরকে এই ক্যাম্পে পাঠানোর জন্য আমাদের সব কিছু প্রক্রিয়া দিয়ে আছে। রোহিঙ্গারা ক্যাম্প থেকে বারবার পালিয়ে আসা এবং মৌলভীবাজার সীমান্ত ব্যবহার করা নিয়ে উদ্বিগ্ন পুরু জেলার মানুষ। এটা অত্যন্ত উদ্বেগের বিষয়। এই বিষয় থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের রোহিঙ্গা ক্যাম্পে যারা দায়িত্ব পালন করছে তাদেরকে আরও সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। রোহিঙ্গারা এভাবে মৌলভীবাজার সীমান্ত এলাকা যেতে ব্যবহার না করতে পারে সে বিষয়ে সংশ্লিষ্টদের আরও সজাগ থাকার অনুরোধ এ জেলার সর্বস্তরের সচেতন নাগরিক মহলের। সন্দীপন শুভ, চ্যানেল এস নিউজ ডেস্ক। মৌলভীবাজার সদর উপজেলার 2 নম্বর মনুমুখ এলাকায় চ্যানেল এস ইউকের সেফ সিলেট টুগেদার এর আওতায় 2টি অসহায় পরিবারকে 2টি ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। বিস্তারিত আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরীর প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা।
আপাতত নীরব শান্ত এই মনু নদী মিশে গেছে তার জলস্রোত কুশিয়ারা নদীর সাথে, কিন্তু 2022 সালে তাদের দুজনের শান্ত ভাব এরকম ছিল না। খরস্রোতা মনু কুশিয়ারা ফুসে উঠেছিল কাল নাগিনীর মতো, ভাসিয়ে দিয়েছিল অন্যান্যদের সাথে মনুমুখ এলাকার সুজননগরের সায়রা বেগম ও মরিয়ম বেগমের বসত ঘর। এই যখন অবস্থা তখন হাজার মাইল দূর থেকে চ্যানেল এসের সেফ সিলেট টুগেদার প্রজেক্ট এলো অনেকের সাথে তাদেরও ঘর নির্মাণ করতে। মৌলুবাজারের মনুমুখ ইউনিয়নে তুলনামূলক দুটি অসহায় পরিবারকে প্রদান করা হলো সেফ সিলেট টুগেদারের আওতায় দুটি নতুন ঘর। এ সম্পর্কিত এক অনুষ্ঠানে সাংবাদিক শাহ মোহাম্মদ রাজুল আলীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন চ্যানেল এস ইউকের মৌলুবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলুবাজার জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মিজবাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরীফ উদ্দিন, 2 নম্বর মনুমুখ ইউনিয়ন চেয়ারম্যান এমদাদ হোসেন, প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ইস্তাক আহমদ চৌধুরী সহ এলাকার বিশিষ্টজন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা চ্যানেল এস ইউকের সেফ সিলেক্ট টুগেদারের এই মহতি উদ্যোগের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। চ্যানেল এস এই ঘর দিয়েছেন, আমরা আশা রাখি ওনারা উপকৃত হবেন এবং তা ওনার যে 5টি মেয়ে আছে মেয়ের ভালো বিবাহ হবে, এটা আমরা সকলে মিলে দোয়া করি। আমি খুবই খুশি দিদি, একবারে পুরা নেটে পরিবারগুলারে আপনারা বাসাই করবেন। আমার আপনি আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমি চেয়ারম্যান হিসাবে আপনারা দ্বারা দান করছেন এর গুলগুলাতে, তার প্রতি কৃতজ্ঞ, আল্লাহ তার ভবিষ্যৎ আরও উজ্জ্বল করত। সরকারের পাশাপাশি ব্যক্তি প্রতিষ্ঠান পর্যায়েও কিন্তু অনেকে কাজ করছেন, ফলে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। তারই একটা নিদর্শন হচ্ছে এই চ্যানেল এসের আয়োজন। আন্তরিক সহযোগিতার কারণে আপনারা এতটুকু পাইছেন, আল্লাহ ভবিষ্যতে আরো এগুলো ব্যবস্থা করার তৌফিক দিক। খুব খুশি যে এরা গোটা পাইছে, এরা বৃষ্টির সময় দুজাইতে খাইতে পারছেন কিন্তু ঘুমাইতে পারছেন না। উপকারভোগীরা এই গর্বে তাদের আবেগ ঘন অনুভূতি প্রকাশ করেন। এক নম্বরে খুশি হয়েছি আলহামদুলিল্লাহ, আমি বাঙ্গালের মাঝে অনেক কষ্টের মাঝে আসলাম, আপনারা সহযোগিতা করছেন, যারা আটনি কাটনি করছেন তারা আল্লাহ ব্যস্ত গড় দিতে আমি দোয়া করলাম। আমরা আমাদের গড় দিছে, আমি খুশি হয়েছি আর আল্লাহর রহমতে তারার লাগি দোয়া করম, আল্লাহ তারারে সাহায্য কর্তা। পরিশেষে অনুষ্ঠানে বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে তার সমাপ্তি টানা হয়। খালেদ চৌধুরী, চ্যানেল এস নিউজ, মনোমুখ, মৌলভীবাজার। মুরারিচাঁদ কলেজে উৎসবমুখর পরিবেশে দুদিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। সিইডিপি প্রজেক্টের অধীনে এবং মুরারিচাঁদ কলেজের আয়োজনে এই মেলার উদ্বোধন করেন মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মোহাম্মদ রিয়াজ। সহকারী অধ্যাপক শাহনাজ বেগমের সঞ্চালনায় চাকরি মেলায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক তৌফিক ইসদানী চৌধুরী। জার্নি মেকার্স জবসের সহযোগিতায় দুদিনব্যাপী চাকরি মেলার প্রথম দিনে উদ্বোধনী সেশন শেষে শতাধিক অংশগ্রহণকারীদের মধ্যে ক্যারিয়ার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সিভি রাইটিং এবং ইন্টারভিউ টিপস নিয়ে আলোচনা করেন প্রাক্তন ব্যাংকার ও মোটিভেশনাল স্পিকার বিদ্যুৎ কান্তি দাস। দ্বিতীয় দিনে চাকরি প্রত্যাশীদের সিভি গ্রহণ এবং যাচাই বাছাই করা হয়। প্রায় 15টি প্রতিষ্ঠান 100-এর বেশি চাকরি প্রদান করবে বলে জানান আয়োজকবৃন্দ। এমসি কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মোহাম্মদ রিয়াজ বলেন, এই আয়োজনের মাধ্যমে অনেকের কর্মসংস্থান হওয়ার পাশাপাশি চাকরিদাতারাও সহজে যোগ্য কর্মী খুঁজে পাবে। মেলায় এমসি কলেজের সাবেক এবং বর্তমান প্রায় 200+ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানের মাধ্যমে তারা বাংলাদেশের যে জব মার্কেটের অবস্থাটা আছে সেটা সম্পর্কে জানতে পারবে এবং তাদের যে সিভি রাইটিং, জবের মধ্যে এঙ্গেজ হওয়ার জন্য আদার্স যে কোয়ালিটিগুলো আছে এখান থেকে তারা অর্জন করতে পারবে বলে আমরা আশা করি। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।